আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানতে চাচ্ছেন যে রমজান আমরা কোন কাজগুলো করব না, বা কোন কমন কাজগুলো আমরা করি যেগুলা আমরা ভুল করি, বা যেগুলো করলে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যাগুলো হয়, রমজানে অসুবিধা হয়। এবং আমি দেখি অনেক পেশেন্ট কমপ্লেন করে রমজানে এনার্জি পান না, ঘুম সমস্যা, রমজানে আরো অসুস্থ হয়ে যান, আরো ওজন বেড়ে যায়। তাহলে ভুলটা কোথায়? এক নম্বর ভুল হচ্ছে ঘুম। আপনি রমজানে ঘুমকে বঞ্চিত করছেন। আপনি তো ভাবছেন আমি যারা রাত জেগে বাদ করবো তাহলে আমি বেশি সওয়াব পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তারাবির পরে ঘুমাতেন, সেহরির আগে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন। আপনাকে কয়েক ঘন্টা আপনি ঘুমাবেন, কিন্তু অনেকে সারা রাত জেগে থাকে ও কারণে, এই মোবাইল টিপে এটা করে সেটা করে। আপনি সেটা না করে আপনি রাতে ঘুমাবেন, এবং দুপুরের পরে বা ইফতারের আগে বা সন্ধ্যার আগে কোনো একটা সময় আপনি এটা স্লিপটাকে মেক আপ করবেন। মেক শিওর আপনি যদি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হয়, স্টিল নিড 2-3-4 আওয়ার স্লিপ। ওটা আপনি দিনে একটা সময় মেক আপ করবেন, কাজের পরে হোক কাজের মাঝে হোক আপনাকে এটা করতে হবে। 2 নম্বর কাজ যেটা আমরা সবাই মিস্টেক করি, মনে হয় রমজানের প্রচুর আমাদের ক্যালোরি দরকার, সারাদিন না খেয়ে দেখতে হবে ক্যালোরি লাগবে, আমরা এই ভুলটা করি। সুপ্রিয় ভাইরা, এই ভুলটা করার থেকে মনে রাখবেন যে আমরা যদি একটু ফ্যাট খাই, চর্বি খাই, চর্বিতে 9 ক্যালোরি এনার্জি থাকে, দেন কার্বনের থাকে অনলি 4.5, ডাবল ক্যালোরি থাকে। চর্বি কোনটা? একটু হচ্ছে যে তেল, বাদাম, তারপরে হচ্ছে যে ডার্ক চকলেট, অ্যাভোকাডো ফল, মাংসটা একটু কম খাবেন। সন্ধ্যা রাতে মাংস খেতে অসুবিধা নেই, সন্ধ্যা রাতে মাছ খেতে অসুবিধা নাই। তাহলে মাছ, মাংস, ডিমের কুসুম, এগুলো তো চর্বি আছে। তাহলে এই সবগুলো এসে আপনাকে চর্বি যোগান দেবে। যদি আপনি যদি একটু প্রসেস কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেট বেশি না খেয়ে যদি আপনি একটু বেশি হেলদি ফ্যাট খান, তাহলে আপনার এনার্জি ভালো থাকবে, দিনটা ভালো যাবে। কারণ কার্বোহাইড্রেট আপনাকে ইনসুলিন স্পাইক করবে, ইনসুলিন আপনার ব্রেন নিউরোট্রান্সমিটারগুলোকে আপনাকে ব্লক করে দিবে। কারণ হরমোন যে সিগন্যালিংটা কাজ করবে না, তখন আপনার কী হবে? আপনি ব্রেন কাজ করবে না, এনার্জি পাবেন না, আপনার এই দিনটা ভালো যাবে না। তাহলে আপনি হেলদি ফ্যাট, মাছ, মাংস, ডিম, চিজ, বাটার, ঘি, তারপর হচ্ছে যে অ্যাভোকাডো, বাদাম, নারকেল তেল, প্রচুর পরিমাণে অলিভ অয়েল, এই হেলদি ফ্যাটটাকে খাবেন কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিয়ে। প্রসেস খাবার তো খাবেনই না। 3 নম্বর হচ্ছে যে আমরা রমজানে মনে করছি যে সেরিতে যদি এমন খাবার দেবো সেরিতে সারাদিন চলে যাবে। এতে হবে কি, সেরি যদি ওভার ইট করেন আপনার দিনটা ডেঞ্জারাস যাবে। কারণ রমজানে বেশি খাওয়ার জন্য আসে নাই, রমজানে সিয়াম সাধনা, রমজানে শুধু কন্ট্রোল করে খাওয়া যায়। সেরি যদি আপনি একটু কন্ট্রোল খাবার খান, সেটা বলছি কিরকম, একটু হেলদি ফ্যাট খান, একটু প্রোবায়োটিক খান, ওই ইনস্টেড অফ হিউজ পরিমাণে রাইস এবং মাংস মাছ না খেয়ে ফেলেন, সুগার না খেয়ে ফেলেন, আপনার দিনটা অনেক এনার্জি পাবে। কারণ আপনার কিটোন হবে, কিটোন হচ্ছে আপনার এখানে ঘ্রলিন হাঙ্গার হরমোনকে আনবে না, আপনি আর কম হাঙ্গরি ফিল করবেন। বেশি ভাত খাবেন, বেশি বেশি কার্বোহাইড্রেট খাবেন সেরিতে, দিনে বেশি গ্রলিন তৈরি হবে, বেশি হরমোন ইমব্যালেন্স হবে, আপনার সারাদিন ক্ষুধা লাগবে, তার থেকে বরং আপনি হেলদি ফ্যাট এবং প্রোবায়োটিক খাবেন। 4 নম্বর হচ্ছে যে রমজানে আমরা সবাই একটা কালচার, বাংলাদেশে রাস্তাঘাটে, ঘরে, বাইরে ইফতার পার্টি, এটা সেটা, সেরি পার্টি, ফ্রাই খাবার খান, পেঁয়াজ ভাজি, সমোসা ভাজি, আলু ভাজি, সব ভাজি ভাজি ভাজি, আপনার শরীরটা হয়ে যাবে ভাজি, শরীরটা আর আপনার কোনোভাবে আপনার ড্রাই থাকবে না। তো শরীরটা যদি ভাজি হয়ে যায়, তাহলে ইমাজিন আপনি কীভাবে চিন্তা করছেন আপনার শরীর দিনটা আপনার ওয়েট থাকবে না, ওয়েট থাকবে না, বডি থাকবে আপনার ড্রাই, ড্রাই বডি মানে লেথার্জিক এনার্জি, এবং ড্রাই বডি মানে মেটাবলিজমটা স্লো, আপনি আরো ওয়েট গেন করবেন, আপনি আরো লো এনার্জি ফিল করবেন, আরো আপনি অসুস্থ হবেন। 5 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে রমজান একটা কমন কালচার যে আমরা বড় বাজেট করি, সেরি পার্টি করি, এবং হচ্ছে যে আমরা প্রচুর মাংস খাই। আমরা রমজান সেরি পার্টি করবো না, সেরি হবে ভেরি লাইট, সবাই সেরি পার্টি করে এবং সবাই মিলে বসে সেটা বিশাল আয়োজন করে, না সেরি হবে ভেরি লাইট। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা সেরি করবা, বিকেলের মধ্যে বারাকা আছে, সেরিটা অ্যাভয়েড করা যাবে না। অনেকে আবার বেশ মডার্ন কালচার হয়েছে কি আমি আমি তো সেরি খাই না, আমি একবেলা খাই, আমি উঠি না, একবারে দেরি করে ঘুমাই, এটা করবেন না। আপনার সেরির জন্য উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, আপনারা তারপর হচ্ছে যে একটা হেলদি প্রোবায়োটিক প্লাস একটু ফ্রুটস খেতে পারেন, যাদের ডায়াবেটিস সমস্যা নাই, যাদের ডায়াবেটিস বা সুগার ইস্যু নাই, একটু ফ্রুটস খেতে পারেন। ইস্যু হলে একটু হেলদি ফ্যাট, একটু অ্যাভোকাডো, একটু বাদাম, একটু তেল, একটু ডার্ক চকলেট, যদি আরও চান ডিমের কুসুম খেতে পারেন, কোনো অসুবিধা নেই, আর সাথে একটু দই। দই থেকেও আমি অন্যান্য ইয়োগাটা বেশি পছন্দ করি। সো প্রোবায়োটিক এবং হেলদি ফ্যাট পেলে আপনার দিনটা বেশ যাবে। হ্যাঁ, তারপর বলছি রমজানে যে 5টা কমন মিস্টেক আমরা করি, তার মধ্যে যেমন স্লিপ ডিপ্রাইভেশন, আমরা ঠিকমতো ঘুমাবো, রাতে ঘুম কম হলে দিনে আমরা এটা মেক আপ করবো। আর রমজানে আমরা যে সেকেন্ড যে ভুলটা করি, আমরা প্রচুর কার্বোহাইড্রেট খেয়ে ফেলি ক্যালোরির জন্য সারাদিনের, প্রচুর কার্বোহাইড্রেট না খেয়ে আমরা প্রচুর এনাফ হেলদি ফ্যাট খাবো, ফ্যাট টু মাছ খাওয়া যায় না, ফ্যাট এনাফ খাওয়া যায়, খেলে আপনার
শরীরটা প্রচুর এনার্জাইজ থাকবে, আবার ডাইজেশনটা ভালো হবে, শরীরটা হিলিং হয়ে থাকবে। 3 নম্বর হচ্ছে আমরা মনে করি রমজানে একদম ফ্যাট ভরি খেলে মনে হয় ভালো আমরা দিন যাবে, রমজান ফ্যাট ভরি খেলে দিনটা ভালো যাবে না, উল্টা আরো হরমোনটা আরো ইমব্যালেন্স হবে, হাই গ্লোলিন তৈরি হবে, আপনারা বেশি ক্ষুধা ফিল করবেন, রমজানে অল্প খাবেন এবং রাত ভর চিপচিপ করে পানি খাবেন। 4 নম্বর যে বললাম করি আমরা প্রচুর ফ্রাই খাই, প্রচুর ফ্রাই খাই এবং প্রচুর মিট খাই, এবং ফ্রাই এবং মিটটা অ্যাভয়েড করে, মিট খেতে পারেন অল্প সন্ধ্যা রাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রাইগুলা এতগুলো ফ্রাই ফুললি অ্যাভয়েড করতে হবে টু মেক এ হেলথি বডি। শরীরটা ফ্রাই হয়ে যাবে, দিনটা রোজা ফ্রাই হয়ে যাবে, ভালো থাকতে পারবেন না। 5 নম্বর হচ্ছে যে সেহরি পার্টি করি আমরা, সেহরি পার্টি না করি, সেহরিটাকে আমরা লাইট করি, এটাকে বারাকা, এটাকে মেস্টাপ করবেন না, পার্টির দিকে যাবেন না, সুন্দর সেহরি করবেন, তাহাজ্জুদ পড়বেন, আপনাকে সেহরিটা একটু প্রোবায়োটিক রাখবেন, ইয়োগার্ট বা আদার প্রোবায়োটিক যেগুলো আমি বারবারই বলেছি, সাথে একটু হেলদি ফ্যাট, যেমন কি একটু মিল্ক হতে পারে, একটু দই হতে পারে, আপনার হতে পারে যে আপনার বাদাম হতে পারে, ডার্ক চকলেট হতে পারে, ডিমের কুসুম হতে পারে, অ্যাভোকাডো হতে পারে, একটু হেলদি ফ্যাট রাখবেন। হ্যাঁ, আর যাদের ডায়াবেটিস বা অন্য সমস্যা নেই তারা একটু ওটমিল বা একটু অল্প একটু রাইস, একটু ফ্রুটস খেলেও কোনো অসুবিধা নেই। আশা করি এই 5টা ভুল সবাই করি, এই 5টা করবো না, সবাই ভালো থাকবেন, চমৎকার রমজান কাটবে। হ্যাঁ, সালাম আলাইকুম।